জন্য নাই এদের চিন্তা নাই এরা ভারতীয় অত্যাচার এদেরকে বাংলাদেশ থেকে হটাতে হবে আমি দেখতে বাংলাদেশ থেকে হটাতে হবে ভারতের সহযোগিতায় তারা ক্ষমতায় রয়েছে আমরা পিণ্ডির জিঞ্জির ভেঙেছি ওই দিল্লির দাসত্ব করার জন্য নয় মন্ত্রিত্ব দেওয়া হয়েছে যারা শেখ হাসিনার পায়ে সালাম করতে পারে যারা মাথা নত করতে পারে আমার দেশের একজন চলতারের বুকে গুলি চালাবে তাকে চোরা কারবারি বলে হত্যা করবে আর সেটি নাকি বিচ্ছিন্ন ঘটনা ভারতের সহযোগিতায় তারা ক্ষমতায় রয়েছে ভারত যদি সহযোগিতা না করত আওয়ামী লীগ এক সেকেন্ডের জন্য ক্ষমতায় থাকতে পারত না তাহলে আমাদের সংগ্রাম কাদের বিরুদ্ধে বন্ধুগণ শুধু কি আওয়ামী লীগের বিরুদ্ধে না শুধু কি বাকশালীদের বিরুদ্ধে না আমাদের সংগ্রাম হলো ওই ভারতের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ওই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যারা আমাদের রাষ্ট্রকে গিলে ফেলতে চায় আমাদেরকে তাদের গোলাম বানাতে চায় আমরা পিণ্ডির জিঞ্জির ভেঙেছি ওই দিল্লির দাসত্ব করার জন্য নয় ওদের হাতে গোলামীর জিঞ্জির আমাদের হাতে স্বাধীনতার পতাকা এই পতাকা হাতে আমাদেরকে মিছিল করতে হবে ওই ভারতীয় অত্যাচারকে বাংলাদেশ থেকে হটাতে হবে এই পররাষ্ট্রমন্ত্রী সে স্পষ্টভাবেই তার বক্তব্য শুনলে বুঝবেন সে একজন ভারতীয় দাবিদার সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করেছে একজন বিজেপি সদস্যকে হত্যা করা হয়েছে আপনার প্রতিক্রিয়া কি তিনি কোনো উত্তর দেননি তিনি কোনো কথা বলেন নাই তিনি চুপ করে শুনেছেন আর মাথা নত করে চলে গিয়েছেন আরেকজন আছে এই আওয়ামী লীগের মন্ত্রী নৌ প্রতিমন্ত্রী তিনি বলেছেন এটি বিচ্ছিন্ন ঘটনা আমার দেশের একজন চলতারের বুকে গুলি চালাবে তাকে চোরা কারবারি বলে হত্যা করবে আর সেটি নাকি বিচ্ছিন্ন ঘটনা এই বিচ্ছিন্ন ঘটনাকে দেখার জন্য আমরা বাংলাদেশের যুবক সমাজ বাংলাদেশের ছাত্র সমাজ তারা কি বেঁচে আছে না ওরা কথা বলেছে ভারতের সাথে আমাদের রাখি বন্ধনের সম্পর্ক ওই আলগা মামুন বলেছিল ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় অত্যাচার তিনি বলেছেন 14 সালে ভারতবর্ষের সরকার আমাদেরকে সহযোগিতা করেছিল 24 সালেও তারা আমাদেরকে সহযোগিতা করেছে মাথা নত করে এই কথা বলেন এদের মেরুদণ্ড নাই এদের চিন্তা নাই এরা ভারতীয় অত্যাচার এদেরকে বাংলাদেশ থেকে হটাতে হবে এই যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চলছে না সামাজিক যোগাযোগের মাধ্যমে ভারতকে দাও এই দাবিদারকে বাংলাদেশ থেকে খেদাতে হবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে খেদাতে হবে আওয়ামী লীগের মধ্যে সবাই খারাপ না অনেক ভালো মানুষ আছে তোপায়েল আহমেদকে বর্ষিয়ান নেতা 69-এর গণঅভ্যুত্থানের মহানায়ক মন্ত্রিত্ব দেওয়া হয়েছে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে যারা শেখ হাসিনার পায়ে সালাম করতে পারে যারা মাথা নত করতে পারে যাদের শিল দ্বারা রয়েছে তাদের কাউকে এই মন্ত্রী পরিষদে ঠাঁই হয়নি বন্ধুগণ এই অবৈধ সংসদ অসাংবিধানিক এখানে এখনো পর্যন্ত 648 জন সংসদ রয়েছে মন্ত্রীরা সব শপথ নিয়ে হারিয়েছে এই যে এইভাবে এই ভারতীয় দাবিদার আজকে সংবিধানের দোহাই দিয়ে তারা নির্বাচন করছে অন্যদিকে এই দাবিদাররা তারাই সংবিধান লঙ্ঘন করছে